হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমি প্রসেন ইশু, আপনারা দেখছেন মোবাইল টিউটর ইউটিউব চ্যানেল। আজকের বিষয় মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এর একটা বিষয়, যেটা হচ্ছে কাটিং স্পিড। হোয়াট ইজ কাটিং স্পিড? কাটিং স্পিড অফ এ টুল ইজ দ্য স্পিড অ্যাট হুইচ দ্য মেটাল ইজ রিমুভড ফ্রম দ্য ওয়ার্ক পিস বাই দ্য হেল্প অফ টুল। কাটিং স্পিড ফর্মুলা কি? পাই ডি এন বাই থাউজেন্ড। পাই ডি ফর পেরিফেরিয়াল ডিস্টেন্স অফ এ জব অ্যান্ড এন ফর আরপিএম অফ দ্য জব, বলতে পারি স্পিড অফ দ্য জব। ওকে ফ্রেন্ডস, যারা একদম নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এরকম ভিডিও আগে পাওয়ার জন্য। নেক্সট, ফিট। ফিট মে বি ডিফাইন্ড অ্যাজ এ ডিস্টেন্স দ্যাট দ্য টুল অ্যাডভান্স ইন টু দ্য ওয়ার্ক পিস ডিউরিং রেভলিউশন অফ ওয়ার্ক। ইউনিট অফ ফিট মিলিমিটার পার রেভলিউশন। কোনো একটি টুল, কাটিং টুল, জবটা যখন ঘুরছে তখন ঠিক কাটিং টুলটা এই পোর্শন থেকে, এই পয়েন্ট থেকে যখন টুলটা ঘুরতে লিনিয়ার ডিস্টেন্স মুভ করে যতটা আসছে একটা রেভলিউশনে, সেই ডিস্টেন্সটাকে বলা হয়, টুলের মুভমেন্টটাকে বলা হয় ফিট। ওকে ফ্রেন্ডস, এখানে দেখতে পাচ্ছি চাকের মধ্যে বাঁধা আছে একটি জব, সেটা রোটেট করছে। চাকের স্পিড যদি বেশি হয়, কাটিং স্পিড হাই হবে, আর জবের স্পিড কম হলে কাটিং স্পিডও কম হবে, লো হবে। অপারেটর একটা লেদ মেশিনের টপ স্লেট ঘুরিয়ে ফিট দিচ্ছে। ফিট মানে হচ্ছে লিনিয়ার ডিস্টেন্স অফ দ্য ওয়ার্ক পিস। হোয়াট ইজ ডেপথ অফ কাট? ডেপথ অফ কাট ইজ দ্য পারপেন্ডিকুলার ডিস্টেন্স মেজার ফ্রম অরিজিনাল ডায়ামিটার অ্যান্ড ফাইনাল ডায়ামিটার অফ দ্য ওয়ার্ক পিস, ডিনোটেড বাই এম এম।